পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। শুধুমাত্র পর্শকাতর সাত জেলাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। আর সেই নির্দেশের পরপরই কিন্তু ওই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রাজ্য সরকার যায় কলকাতা হাইকোর্টে। কিন্তু কলকাতা হাইকোর্টে বড় সড়ো ধাক্কা খায় রাজ্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কলকাতা হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর আজ কিন্তু রাজ্যের চরম পদক্ষেপ। পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আদালতের রায়, পুনর্বিবেচনার আর্জি প্রত্যাহার করল রাজ্য। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সাত জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে আদালত। তারই রায় পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছিল রাজ্য। আজ আদালতে এই আর্জি প্রত্যাহার করল রাজ্য। আর্জি মঞ্জুর করল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রায়ের অংশ বিশেষ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্য। গতকাল সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশের পর আবেদন করে সাত জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্দেশ পুনর্বিবেচনা চায় রাজ্য। নির্বাচন কমিশন কয়েকটি জেলাকে পর্শকাতর বলে ঘোষণা করে। রায়ের এই অংশের পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। কিছুদিন আগেই রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করে রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তবে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা নিয়ে প্রথম থেকেই অশান্তি অব্যাহত। 8ই জুলাই একদফাদি দার্জিলিং কালিম্পংয়ে দ্বিস্তরীয় এবং বাকি রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট মনোনয়ন জমার সময় যথোপযুক্ত নয়, এই দাবিতে পঞ্চায়েত মামলায় হাইকোর্টে সরল জবাব শুরু হয়। অন্যদিকে একের পর এক প্রাক নির্বাচনী অশান্তিতে উত্তাল হয় বাংলা। পরিস্থিতি দেখে এরপরই রাজ্যে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় আদালত। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, অবশেষে কিন্তু আদালতের চাপে পিছু হটতে বাধ্য হলো রাজ্য, এমনই কিন্তু খবর উঠে আসছে। রাজ্য অবশেষে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আদালতে রায় পুনর্বিবেচনার যে আর্জি জানিয়েছিল সেই আর্জি কিন্তু প্রত্যাহার করে নিল এবং রাজ্যের আর্জি মঞ্জুর করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সব জেলাতেই কেন্দ্রীয় বাহিনী দিতে হবে, কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট হবে, সব বুথই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, সেই নির্দেশে কিন্তু বহাল রাখলো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। অর্থাৎ অতিরিক্ত চালাকি করতে গিয়ে পাঁচটা কিন্তু খেয়েই গেল রাজ্য নির্বাচন কমিশন, এমনই কিন্তু খবর উঠে আসছে হাইকোর্ট সূত্রে।